বন্ধুরা আজকে দ্বিতীয় দিন আজকে খুব ইন্টারেস্টিং একটা গেছে ফিল্ম এন্ড টেলিভিশন স্টাডি একটা অংশ হলো আমাদের ফিল্ম এবং টেলিভিশন দেখতে হবে তো বাধ্যতামূলক করার জন্য করছে কি এটা ক্লাসের একটা অংশ করছে বেশ ইন্টারেস্টিং কিন্তু বেশ ঘুম চাপতেছিল স্পেশালি ডকুমেন্টারি স্টাইলের ফিল্ম টিম এগুলা তো খুব বোরিং লাগতেছিল আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো ইউনিভার্সিটির মধ্যে খুব সুন্দর নামাজের জায়গা আর একটা না এরকম নাকি অনেকগুলো নামাজের জায়গা আছে ছোট ছোট নামাজের জায়গা প্লাস জুমার নামাজের জন্য একজন ইমাম আছে যিনি জুমার দিন এখানে নামাজ করেন আরেকটি বিষয় কয়েকদিন আগে বলছিলাম যে স্পেশালি ইউকেতে কাজের জন্য যারা আগ্রহী বা আসতে চান ইউকে না পৃথিবীর বিভিন্ন দেশেই সরাসরি কোনো দালাল না ধরা সেই জন্য আপনার স্পেশাল যোগ্যতা থাকতে হবে সেই জন্য আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান সেক্ষেত্রে আপনার ইংলিশ অবশ্যই জানতে হবে আর আপনি যদি জার্মানি বা ফ্রান্স বা অন্য দেশে যেখানে ইংলিশ কথা বলে না সেই জন্য আপনার ওই ভাষার উপর দক্ষতা থাকতে হবে যদি সেটা থাকে এবং কোনো একটা কাজের দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু জব পাওয়াটা সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না কারণ মানুষের হয় যাদের অনেক দক্ষতা আছে তাদের এই ভাষার দক্ষতাটা নাই আর যাদের ভাষার দক্ষতা আছে তাদের কাজের যোগ্যতাটা নাই আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হলো সিভি আপনাকে সিভি যদি খুব অ্যাট্রাক্টিভ সিভি হয় সেখানে ভালো সুন্দরভাবে সব কিছু গুছা প্রেজেন্ট করা হয় সেক্ষেত্রে হয়তো বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে মেলে বাট সেটা যদি ঠিক না করেন সেক্ষেত্রে জবটা পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও